What is up, guys? তো কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে যে টাঙ্গাইল ট্যুরে বেরিয়েছিলাম। তো প্রথমে ময়রা জমিদার বাড়ি, তারপর 201 গম্বুজ মসজিদ ঘুরলাম। এখন হচ্ছে সিরাজগঞ্জ যাব, ওখানে চায়নাবাদ যাব সেটা দেখার জন্য। তো আমরা জুমার নামাজটা 201 গম্বুজ মসজিদে পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপরে রওনা দিয়েছি। আর লাঞ্চটা হয়তো সিরাজগঞ্জ গিয়ে করব। দুই লেনের রাস্তাগুলোতে রাইড করতে একটু বেশি সতর্ক থাকতে হয়, বলা যায় না কখন কোন বাসের চাপ খেয়ে বসেন। ওভারটেকিং এর সময় একটু অনেক বেশি সতর্ক থাকা লাগে, পুরোপুরি নিশ্চিত না হয়ে ওভারটেক করাটা অনেক রিস্কি। একদিনের ট্যুর হিসেবে আজকে ট্যুরটা আমাদের জন্য অনেক বেশি লম্বা, প্রায় 700 কিলোর উপরে চালানো হবে আজকে একদিনে। ঢাকা থেকে টাঙ্গাইল, তারপরে গোপালপুর, তারপরে সিরাজগঞ্জ, তারপরে আবার ঢাকা। মোটরসাইকেল কেনার আগে থেকে আমার কয়েকটা জায়গায় বাইক নিয়ে ঘোরার অনেক শখ ছিল। যখন মোটরসাইকেল ছিল না তখন বিভিন্ন ব্লগ দেখতাম, প্রথমত তরু ভাইয়ের ব্লগগুলো দেখতাম, তারপরে সানিগিরি, অনাবিগাম, আউটসাইডার আরও অনেকের ব্লগ দেখতে শুরু করলাম। তো ওনাদের ব্লগ দেখে যমুনা ব্রিজ, সিলেট, বান্দরবান, কক্সবাজারে মেরিন ড্রাইভ রোড, এই জায়গাগুলোতে বাইক রাইড করার খুব ইচ্ছে। এখন পর্যন্ত কোনোটাই পূরণ হয়নি, তবে আজকে ইনশাআল্লাহ যমুনা ব্রিজ পাড়ি দেবো মোটরসাইকেলে করে। অনেকগুলো শখের মধ্যে আজকে একটা শখ আমার পূরণ হতে হচ্ছে। আসসালামু আলাইকুম বড় ভাই। দুই লেনের রাস্তায় এই সিনটা অনেক কমন, যখনই এরকম ঘটনা ঘটবে তখনই আপনার এই বড় ভাইদেরকে সম্মান জানানোর জন্য রাস্তার বাইরে চলে যেতে হবে। আমরা তো দুপুরের দিকে রওনা দিয়েছি, তাছাড়া আজকে শুক্রবার যার কারণে জ্যাম একটু কম, নইলে এই জায়গাটা পার হতে খুবই কষ্ট হয়। আমরা যমুনা ব্রিজের কাছাকাছি চলে আসছি। যমুনা ব্রিজের আগে আবার যমুনা ব্রিজের পরের রাস্তাটুকু অনেক সুন্দর। তাহলে আপনার আগে যেন আমি পিছনে আহি, বাংলা তো মনে করেন আপনারা ক্ষতিগ্রস্ত হইবেন, বুঝেন নাই? আপনারা যাও তো ভাঙবো। এই যে রেসের অ্যাপ সেট করছে thank you.
যমুনা ব্রিজের পরের এই জায়গাটা দেখতে একদম নিউজিল্যান্ডের মতো। এইটুকু রাস্তা সত্যি অনেক সুন্দর, এরকম রোডে সারাদিন বাইক চালালেও ক্লান্তি লাগবে না। জুমাপুরে আমরা তাড়াতাড়ি রওনা দিয়েছি, খাওয়া দাওয়া আর করা হয়নি। প্ল্যান ছিল যে সিরাজগঞ্জ গিয়েই খাবো, তো এখন ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে। এনএসির সেরা পারফরমেন্স মেবি 7000 আরপিএমের মধ্যেই। এ আরপিএমে বাইক অনেক স্টেবল থাকে আর স্পিড প্রায় 90-95 পর্যন্ত ওঠে। আমার কাছে মনে হয় 7000 আরপিএমে বাইকের ব্যালেন্সিং, স্পিড সব কিছুই একদম পারফেক্টলি থাকে, ভাইব্রেশন অনেক কম থাকে। যারা এনএস ইউজার আছেন তারা ট্রাই করে দেখতে পারেন। হাইওয়েতে আমি সবসময় 7000 আরপিএমের মধ্যে রাখার চেষ্টা করি, 7000 আরপিএমে কমফোর্টেবল মনে হয়। রাস্তার মধ্যে ছোটো ছোটো অনেকগুলো পাথর, একটু সাবধানে রাইড করতে হবে। এখন এই ছোটো ছোটো পাথরের মধ্যে হ্যান্ডেলবার অনেক কাঁপাকাঁপি করে, এরকম রাস্তায় ব্রেক করতে গেলে আরও বিপদ, চাকা স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি। টু ওয়ে রোডগুলোতে বাইক চালানো অনেক চ্যালেঞ্জিং, বাসগুলো যখন একটা আরেকটাকে ওভারটেক করে তখন খুব সাবধানে থাকতে হয়। অনেক সময় দেখা গেছে যে একদম রাস্তার বাইরে চলে যেতে হয় আর না হয় ব্রেক করে একদম স্লোলি চালাইতে হয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চায়নাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নতুন জায়গায় আসলে গুগল ম্যাপ অনেক কাজে দেয়, আবার অনেক সময় এটার কারণে অনেক বিড়ম্বনাও পোহাতে হয়। অনেক সময় গুগল ম্যাপ ভুল লোকেশন দেখায়, এরকম রোডে বিকেলবেলায় রাইড করতে অনেক মজা। অবশেষে আমরা সিরাজগঞ্জ চায়নাবাদ এসে পৌঁছালাম। জায়গাটা এখান থেকেও অনেক সুন্দর লাগতেছে, দেখা যাক সামনে কি আছে। অনেকগুলো উইন্ড টারবাইন, এগুলো ঘুরতেছে না কেন, ঘুরলে তো আরো সুন্দর লাগতো। আমার ট্যুর মেম্বাররা অনেক আগেই এখানে পৌঁছে গেছে, এখন ওদেরকে খুঁজতে হবে। আজকে শুক্রবার দেখে অনেক মানুষ। Thank you.
শেষ মাথায় চলে আসছি, আর হয়তো বাইক নিয়ে যাওয়া যাবে না। দেখি বাইকটা এখানে রেখে তাদেরকে খুঁজতে হবে। এইদিকে তুলনামূলক মানুষের ভিড় অনেক কম, এখান থেকে কিছু শট নিয়ে ওইদিকে আবার চলে যাবো।